আসসালামু আলাইকুম, আপনাদেরকে সবাইকে স্বাগতম জেসমিন আরিফ ব্লগে। আরেকটি সুন্দর হ্যান্ডপিন কুর্তির টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। এই যে আমি একে নিয়েছি এখানে, এটা কিন্তু ওয়ান পিস কামিজ। আমি কামিজের সামনের অংশে কাজটা করব, তো আমি কিভাবে করব সেটা প্রথম আমি একে নিয়েছি, তারপর আমি রঙের কাজ করছি। আর এখানে রং হিসেবে আমি ফ্যাব্রিক অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি, আর তুলিটা হচ্ছে ফ্ল্যাট তুলি, এক নম্বর তুলি। আপনারা চাইলে যে চৌড়া তুলিটা আছে সেটা দিয়েও কাজটা করতে পারেন, সুন্দর হবে। তো আমি এখানে কালার হিসেবে ব্যবহার করছি লাল, কমলা, নীল এবং একদম ব্লু যে কালারটা সেই কালারটা। এখানে আমি লাল আর কমলার কাজ আগে শেষ করেছি, এখন আমি যে ব্লু কালারটা ব্যবহার করছি, অনেকেই বলেন যে ব্লু কালার দিলে দেখা যায় কাপড়ে ছড়ে যায় বা কালারটা দেখা যায় ঠিকভাবে বসে না, উঠে যায়। আপনি যখন এই কালারে কাজ করবেন তখন অবশ্যই সাদা রং অল্প পরিমাণে মিশিয়ে নেবেন, তাহলে আর রংটা ছড়াবে না বা রংটা কাপড় থেকে উঠে যাবে না, এবং দেখা যায় যে কাপড়ে খুব সুন্দরভাবে সেট হবে। আর সুতি কাপড়ের জন্য ফ্যাব্রিক অ্যাক্রিলিক কালার খুবই ভালো, কারণ খুব সহজেই মিশে যায়। তো আমি এভাবে করে যেই দেখা যায় ব্লু কালার করছি সেটা ব্লু কালারই সবগুলো করে নিচ্ছি, আবার লাল কালার করলে লাল কালারই সব করে নিচ্ছি, বারবার দেখা যায় তুলি ধুলাই করার ঝামেলাটা থাকে না। তো আমি এখন এভাবে একটা একটা লাইন করে নেব। আর এই যে লাইনের ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছেন দুই পাশের দেখা যায় দুইটা লাইন একই রকম হবে, আর মাঝখানের লাইনটা দেখা যায় একটু ভিন্ন রকম হবে, তাহলে ডিজাইনটা ফুটে উঠবে, ভালো লাগবে। আর এরকম অনেক ডিজাইন আছে, আস্তে আস্তে করলে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আমি এখন যেই শঙ্কগুলো আছে সেগুলো এঁকে নিচ্ছি, আর দেখা যায় লালের কাজ করলে আর বাকি যেই লালগুলো আছে সেগুলোর কাজ করে নিলে খুব সুবিধা হয়, অর্থাৎ কাজে খুব তাড়াতাড়ি হয়। তো আমি এখানে সবগুলোই করে নিচ্ছি। আর আপনারা যারা হ্যান্ড প্রিন্ট করবেন অবশ্যই দেখা যায় নিচে কোনো কিছু দিয়ে নেবেন, চাদর কাপড়। আমি কিন্তু এখানে শপিং ব্যাগ দিয়ে নিয়েছি, কারণ যা আমার গলা অনুযায়ী আমার ফ্রেমটা বসছিল না, দেখা যায় অল্প একটু বাকি থাকে, যেহেতু আমি একবারই করবো এর জন্য আমি বড় শপিং ব্যাগগুলো ভাঁজ করে দিয়ে নিয়েছি। আর এখানে যেই বল প্যান্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মাঝখানে আমি ডলার বসাবো। আর এখন আমি চিকন রেখাটা দিচ্ছি, এটা কিন্তু গাঢ় একদম গাঢ় ব্লু কালার। আমি এক নম্বর তুলি দিয়ে এই চিকন দাগগুলো দিয়ে নিচ্ছি, দেখতে দেখা যাচ্ছে কালো, আসলে কিন্তু কালো না। আমি প্রতিটা বর্ডারে দেখা যায় এভাবে আস্তে আস্তে করে নিচ্ছি, আর যে বল পয়েন্টগুলো এগুলোর মধ্যে আমি ডলার বসাবো। ডলার হচ্ছে এগুলো ছিদ্রযুক্ত ডলার, দুই পাশে সেলাই করে তারপর বসিয়ে দিয়েছি। আর এই তো জামার সামনের অংশের ডিজাইন হয়ে গেল। আর বডিতে আমি এরকম ছোট ছোট বক্স আকারে দিয়ে নিয়েছি, আর নিচে তিনটা পাপড়ি দিয়েছি, আর এইভাবে ডলার বসিয়ে নিয়েছি। আর ডলার বসানোটা একদম সহজ। তো আমার পুরো ড্রেসটা আমি আরেকবার দেখিয়ে দেবো, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।